লিখেছেন এখনকার মেয়েরা সরাসরি বলে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন আমার জন্য ফরজ না আমি কিছু করতে পারবো না কতটুকু যুক্তিযুক্ত দেখুন শ্বশুর শাশুড়ির সেবা করা ফরজ না ঠিক আছে কিন্তু বয়স্কদের সম্মান করা এবং তাদের সেবা যত্ন সাধ্য অনুযায়ী করা এটা তো নির্দেশনা আপনি যদি বড়দের আপনি যথাযথ সম্মান না দেন তাদের সম্মানের অংশ হিসেবে তাদের প্রয়োজনীয় সেবাটুকুও যদি আপনি না করেন একেবারে অপরগতা শিক্ষা আপনি কথা বলেন অপরগতার কথা জানান তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে আপনার ভুল আমাদের অনেক বোনরা আজকাল এই কাজটি করছেন আপনি এখন শ্বশুর হবেন শাশুড়ি হবেন তখন পুত্রবধূ আপনাকে স্নেহ করুক মমতার পরশ দিয়ে আপনাকে আগলে রাখুক এবং আপনাকে ন্যূনতম সেবাটুকু দেখ এটা কিন্তু আপনি চাইবেন আপনার ভালো লাগবে এই বিষয়টা সেটি মাথায় রেখে আপনার এটি করা উচিত শ্বশুর শাশুড়িরও এক্ষেত্রে তাদেরকে কাজের মেয়ে হিসেবে ট্রিট করা তাদের কাছ থেকে একেবারে সব তারাই করে দিবে এমনকি নিজের মেয়েটা বসে থাকবে তারাই সব করবে এরকম মানসিকতা তাদেরও বর্জন করা উচিত কারণ শরীয়তে শরীরের নির্দেশ নয় নিজের সন্তানরা তার জন্য মূল সেবাটা করবেন পাশাপাশি পুত্রবোধরাও চেষ্টা করবেন তাদের জায়গা থেকে সেবা দেওয়ার বিশেষ করে স্বামী যিনি সংসারের উন্নতির জন্য অনেক কষ্ট করে চলেছেন তিনি এত কষ্ট না করলেও পারেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে তারপর তিনি করছেন স্ত্রী এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তো তার বাবা মাকে তার অ্যাবসেন্সে দেখে শুনে রাখা এটা তো নৈতিক দায়িত্বের অংশ বিধায় শরিয়ার দৃষ্টিকোণ থেকেও আপনি হালজাউল হসহসান করানি জাল্লা বলেছেন এহসান বিলিম আপনি হেসান করা উচিত আপনার স্বামী আপনার জন্য হেহসান করছেন আপনিও তার প্রতি হেহসান করুন তার বা আমার প্রতি আপনি সেবাযত্ন করার মাধ্যমে সেটুকু আমাদের মধ্যে থাকতে হবে এটা যদি না থাকে তাহলে অমানবিকতা বা আপনার অসৌজন্যতা অভদ্রতা এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন না করা এগুলো কখনো মোমিনের চরিত্র নয় বিধায় শুধুমাত্র আইন দিয়ে ফরজ ওয়াজিব দিয়ে সবকিছু চালানোর চেষ্টা করা উচিত নয় ফরজ ওয়াজিবের বাইরে নফল সুন্না মুস্তাহাব এবং ইমানদারের জন্য উত্তম এবং সবের কাজ বলতে কিছু আসে সেটাকে যদি আপনি সম্পূর্ণ ডিনাই করে চলেন তাহলে আপনি কিসের মুসলমান করেন বিধায় এ ধরনের আপনার অধ্যত্বপূর্ণ কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আবার যেমনটি বললাম যে পুত্রবধূকে বা নিজের স্ত্রীকে আপনার শ্বশুর শাশুড়ির খ্যাদমত করতে বাধ্য করা বা তাদেরকে কাজের লোকের মতো করে ট্রিট করা সেটি কিন্তু তাদের প্রতি অন্যায় বিধায় উভয়কে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে পুত্রবধূরাও শ্বশুর শরীর খ্যাদমত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন ভালোবাসা স্নেহ পর দিবেন তারা ভুলভাল উল্টা কিছু করলেও সেটাকে দেখে না দেখার ভান করবেন তাদের বয়সের যে আপনার সমস্যা সেটা হিসাবে দেখবেন আবার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর তরফ থেকেও তাদের ব্যাপারে আন্তরিকতা থাকতে হবে তারা হলে কখনো একটা সুখী পরিবার গড়ে উঠবে না খালেদ হোসেন শুভ আপনি লিখেছেন বিয়েতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পর তাদের থেকে দেওয়া উপহার নেওয়া যাবে কিনা উপহার যদি কেউ সন্তুষ্ট চিত্তে দেয় তার অহেলা আছে তিনি এমনি দিয়েছেন সেটা নেওয়া যেতে পারে কিন্তু আমাদের সমাজে কালচার হয়ে গেছে যার কারণে এটা বর্জন করা উচিত এবং এটা নেয়ার জন্য বিশেষ করে টেবিল পেতে বসে নেয়া সেটা তো অবশ্যই অগ্রহণযোগ্য এবং ক্ষেত্র বিশেষে এটি গুণা হতে পারে এরপরে মুশফিকা তানি আপনি লিখেছেন আমার দেড় বছরের একটি বাবু আছে তাকে ঘুম পাড়িয়ে তাহাজুদ পড়া কষ্টসাধ্য হয়ে যায় সেক্ষেত্রে কি আমি এসার পর তাহাজুদ পড়ে দিতে পারবো এসার পরে যদি আপনি দুরাকাত দুরাকাত করে আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি এক প্রকারের তাহাজুদ্ গুজার হিসাবে গণ্য হবেন যদিও আক্ষরিক অর্থে তাহাজুদ হবে না কারণ তাহাজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় সেটি সেটিকে তাহাজুদ বলা হয় তো আপনি ঘুমানোর আগে যদি পড়েন তাহলে তার তাহাজুদ হলো না অর্থাৎ তাহাজুদ শব্দটির বাস্তবায়ন হলো না এটা শব্দের অর্থটা পাওয়া গেল না বাট কাইন্ড অফ তাহাজুদ বা তাহাজুদের একটা ক্যাটাগরি বলতে পারেন বা মধ্যে গণ্য হবে না বলে আমরা বলতে পারি লাইলের মধ্যে গণ্য হবে যদি আপনি সন্ধ্যা রাত্রে আহ এসার পরে দুরাকাত দু করে করে আদায় করেন আপনি এশার এসার পর থেকে নিয়ে ফজর সালাতের আগ পর্যন্ত যত সালাত পড়বেন সবগুলোই কেমন বা রাত সালাত আদায় করা আর এই রাত জেগে সালাত আদায় করাটা যদি ঘুম থেকে উঠে ভোর রাতে রাতে শেষ পহরে করেন তাহলে তাহাজ্জুদ বলে আর যদি আগে থাকে বা পরে থাকে তাহলে সাধারণ ক্যামল লাইল হয় তো অন্তত আপনি গুজার বা ক্যামল কারীদের কাতারে সামিল হতে পারবেন এসার পরে দু সালাত আদায় করলে ভোর উঠতে না পারলে অন্তত সন্ধ্যা রাত্রে হলেও এই চেষ্টাটা আমাদের মধ্যে অব্যাহত থাকা উচিত আপনি নিয়মিত সন্ধ্যা রাতের চেষ্টা করলে ইনশাআল্লাহ মাঝে মধ্যে ভোর রাতে ওঠার তাওফিক হবে আর যদি সন্ধ্যা রাতের চেষ্টাও না থাকে তাহলে ভোর রাতে ওঠার তাওফিক হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকবে এরপরে দিলারা দীপালি আপনি লিখেছেন আমি একটা জিমে যেতে চাই কিন্তু সেখানে মিউজিকের সাথে জিম করায় তাতে জিম করলে কি গুণাকার হব হাঁ বোন অবশ্যই আপনি গুণাকার হবেন কারণ মিউজিক শোনার মাধ্যমে আপনার অন্তরের মধ্যে কপটতা এবং মুনাফিকির উদ্রেক হবে মুনাফিক জন্ম নেফাকি এবং কপটতা জন্মাবে এবং এর ফলশ্রুতিতে আপনি গুণাগার হবেন নানা রকমের গুনাহের সাথে আপনি কিন্তু জড়িয়ে যাবেন এবং এই কাজের সাথে আপনি জিম করার আপনার জন্য যায় হবে না আপনি নিজের বাসায় জিম করার চেষ্টা করুন কিংবা আপনি এমন কোনো পরিবেশে যাওয়ার চেষ্টা করুন যে পরিবেশে এরকমটি নেই বাংলাদেশের বর্তমান বাস্তবতা এটি জটিল আমরা জানি আমাদের স্বপ্ন আছে আল্লাহ তালা কতটুকু তফিক দেবেন জানি না যে আসন্ন ফাউন্ডেশনের তরফ থেকে এ ধরনের পরিবেশে আপনার মা বোনদের আপনার শরীরচর্চার ব্যবস্থা যেন থাকে যে পরিবেশে বিরোধী কোনো কিছু থাকবে না সেটা আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাহালা করবো আল্লাহ যদি আমাদেরকে তফিক দান করেন সেটা আজ হোক বা পরবর্তীতে কোনো সময় হোক